নমস্কার আমি বাদল বাদল নার্সারির পক্ষ থেকে বলছি সকল বন্ধুদের একটা নার্সারির ভিডিও দেখাবো এখানে সব রকমের চারা তৈরি হয় আম জাম কাঁঠাল লিচু পেয়ারা সবেরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমের ছোট ছোট চারা এখানে গ্রাফটিং হবে এগুলো এটা মাদার গাছ এগুলো সব মাদার গাছ এখানে বিশাল বড় এরিয়া নিয়ে এই নার্সারিটা এখান থেকে চারা বিভিন্ন জায়গায় যায় দেখতেই পাচ্ছেন এই যে এটা পিয়ারার বাগান পিয়ারা রাজস্থান ইউপি তামিলনাড়ু মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় যায় এই যে সবেদা এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা হাজার হাজার চারা এখানে তৈরি হয় দেখতেই পাচ্ছেন আপনার একটা জিনিস দেখাবো এই যে এটা বাতাবি লেবু এই লেবুটার ওয়েট প্রায় কত বড় হবে বলুন এটা বারো মাস হয় বছরে দুইবার খুব মিষ্টি খেতে তো এই গাছটা মাদার গাছটাও আমি দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন মাদার গাছটা দেখুন এই ভ্যারাইটিটা আমার কাছে পেয়ে যাবেন ছোটো গাছে ভালো ফল হয় প্রচুর ফলন খেতে খুব মিষ্টি যাদের এই লেবুল চারা লাগবে আপনারা বলবেন আমার কাছে এই চারা আছে বারো মাস ফলন হয় তো অনেকে ভাবে যে আমি চারা নিচ্ছি ভালো ফল হবে কি না ভালো ফুল হবে কি না কেমন ফল হবে গাছটা কত বড় হয় কতটা জাগা লাগবে কীভাবে আমি চাষ করব কতদিন পরে ফল আসবে বিভিন্ন রকম কৌতূহল থাকে তা আমি একটা মানে ডিসিশান নিয়েছি যে আমি এখন থেকে যত চারা বিক্রি করব মাদার গাছগুলো একটু ভিডিও পাঠাবো তো আমি এই মাদার গাছের ভিডিও পাঠানোর জন্য আমি একটু সময় নষ্ট করে বা আপনাদের জন্য কষ্ট করে আমি এই ভিডিওটা করেছি দেখুন কি সুন্দর ফল একসাথে দুটো ছোট্ট গাছ আপনি মানে বসে পড়ে লেবু পারতে পারবেন অসাধারণ অসাধারণ দেখুন ছোট্ট গাছ তা আজকে ভিডিওটা বেশি বড় করব না সময় খুব কম কারণ আমার চারা নিতে হবে আমার নার্সারির জন্য এখান থেকে আমাদের চারা যায় হাজার হাজার চারা যায় এটা দেখুন বারো মাসের আমরা আপনার দেখলে চোখ জুড়িয়ে যাবে অসাধারণ অসাধারণ হাজার হাজার ফল ধরে আছে দেখুন হাজার হাজার ফল হাজার হাজার ফল এই দেখুন এই দেখুন আমরা সাইজ বারো মাসায় এদিকে আপনার বোল একদিকে একদিকে আমরা দেখুন অবিশ্বাস্য জিনিস অবিশ্বাস্য জিনিস আমি গাছের তলায় দাঁড়িয়ে আছি এই দেখুন আমরা এই দেখুন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চাড়ার জন্য আমাকে কল করবেন যোগাযোগ করবেন হাবড়া কইপুকুর বাদল নার্সারি আমি বাদল আপনাদের উৎসাহ বা আপনাদের আগ্রহ বা আপনাদের কেনার ইচ্ছাতে আমার আরও ভিডিও করার আগ্রহ বাড়াবে তো দেখাবো আপনাদের আমরা দেখেন দেখতে ইচ্ছে করবে দেখুন আপনারা তো আমরা চারা কেনেন মাদার গাছ জানি না আপনারা মাদার গাছ কখনও ভিডিও পেয়েছেন কিনা না গ্রিন ফ্রেন্ডে খুব সুন্দর ভিডিও করে সমদা সমন্দাকে আমি ভীষণ ভালোবাসি কারণ সমরদার ভিডিও করার প্রসেসগুলো ভালো সমরদার থেকে আমার অনেক কিছু শেখার আছে শিখেওছি আমি অনেক ভিডিও দেখি তারপরে পুলকদার ভিডিও আমি দেখি গাছের যত্ন নিন তো আমি এই মাদার গাছগুলো দেখাচ্ছি আজকে সময় কম ছোট্ট করে একটু দেখাবো এটা জবা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আপনাদের উৎসাহ পেলে আমি আবার মাদার গাছের ভিডিও দেখাবো ভিডিওটা অনেক বড়ো হচ্ছে বুঝতে পারছি আপনাদের এত বড় ভিডিও দেখুন এইটা পেয়ারা ভিয়েনার পেয়ারা ভিয়েনার এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে ভিয়েনার হাই সেভেন বারৈপুর প্রচুর বড়ো বাগান প্রচুর বড় বাগান হাজার হাজার গাছ হাজার হাজার বিঘে কে বিঘে নিয়ে বিঘে কে বিঘে বিঘে এটা দেখতে পাচ্ছেন আম অল টাইম অল টাইম দেখেন ওই যে বোল গাছে বোল দেখতে পাচ্ছেন জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখুন এই যে গাছ একদিক দিয়ে বোল এসছে আরেক দিক দিয়ে আবার ছোট্ট গাছ কিন্তু হাইট চার পাঁচ ফুট হবে যাই হোক আমি ছোট্ট ভিডিওটি দেখালাম দেখুন লাল পেয়ারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো নেক্সট ভিডিও আমি আবার দেখাব সকলের জন্য রইল আমার দেখুন অসাধারণ লেবু সাইজটা মিনিমাম দু থেকে আড়াই কেজি একটা লেবু বাহ চোখ জুড়িয়ে যাবে দেখুন এই যে ছোট্ট ছোট্ট ভাইরাই নার্সারিতে কাজ করে ছোট্ট ভাইরা তোমরা কেউ পড়াশোনা করো না তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি আচ্ছা বাহ ভালো শুনে ভালো লাগলো ভালো জিনিস সেটা শিখে রাখো কাজে দেবে আমরাও কিন্তু পড়াশোনা করেছি আমরাও এই চাষবাস নিয়ে পড়াশোনা করেছি এগ্রিকালচার বলে ইংরেজিতে বাংলা বলে কৃষিকার্য তো শেখো হাতের কাজের মার নেই যাই হোক আমি আরেকটা গাছ দেখাবো এটা লেবু এটা এটা মৌসুমি তাই তো দেখুন মৌসুমি মাদার গাছ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট বা আপনাদের প্রশ্নে আমার ভিডিওটা করতে সুবিধা হবে আপনারা কেমন ভিডিও চান কিভাবে ভিডিওটা করলে আপনাদের ভালো লাগে বা আমার আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যেহেতু আমি এই ভিডিও ভিডিওগুলোতে অন্তত নতুন আমি আমার মতো করে ছোট্ট ছোট্ট করে ভিডিও করতাম আমার নার্সারির তো এখন আমি আস্তে আস্তে বড় বড়ো গার্ডেনের মানে যে মাদার প্লান্টের ভিডিওগুলো আমি পাঠানোর চেষ্টা করছি বিভিন্ন রকম যেখানে নার্সারিতে গাছগুলো তৈরি হয় মাদার প্লান্ট থেকে তো আপনারা অবশ্যই আমাকে শেখাবেন যদি আমার ভুল ত্রুটি হয় দেখ দেখতেই পাচ্ছেন আমরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাই না হ্যাঁ যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আগেও বলেছি এখনও বলছি হয়তো আপনাদের ভালো লাগবে কিনা না যাই না কিন্তু আমি খুব উৎসাহী মানে এক্সাইটেড হয়ে গেছে আমি খুব কারণ এত আমরা আমাকে অবাক করে তুলেছে দেখুন এত আমরা আমি মানে ভাবতেই পারছি না যে আমি কোথায় এসছি মানে আমি প্রতিদিন আমি আমার নার্সারিতে এই নার্সারি থেকে গাছ যায় তো আমি গাছ নিয়ে যাই কিন্তু মাদার প্লান্টের প্রতি অত আমার সময় থাকে না যে মাদার প্লান্টে ভিডিও করি তো আজকে কি মনে হলো যে আমাদের যে দাদা মাল ডেলিভারি দেন আমাকে দাদা উনি এই সাইডে ছিলেন তাই ওনাকে ডাকতে এসেছিলাম এবার তার মধ্যে দিয়ে আমি ভিডিওটা সেরে ফেললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার ছোট্ট করে ভিডিও করে ছাড়বো এবার থেকে দেখ বড় হয়ে গেল ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ